ভাইজান ভাঙড়ে নাকি এয়ারপোর্ট হচ্ছে, এটা কতটা সত্য? গান্ধী মূর্তি পাদদেশে শিক্ষকরা অনশন করছে, 105 দিনের মতো হতে যাচ্ছে, এ বিষয়ে কি বলবে? আসসালামু আলাইকুম, আমরা চলে এসেছি ফুরফুরা দরবার শরীফে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছে। আমরা জেনে নেব ভাইজান ভাঙড়ে নাকি এয়ারপোর্ট হচ্ছে, এটা কতটা সত্য? দেখুন, সরকারের পক্ষ থেকে এখনও কোনো অফিসিয়াল কোনো নোটিফিকেশান আসেনি। নবান্ন সূত্রে খবর বা নবান্ন থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে দায়িত্ব দিয়েছে জমি দেখার জন্য। তারপরে বেশ কিছু পেপার পত্রিকায় দেখলাম ভাঙড়ে যেখানে 3 ফসলি 4 ফসলি এমনকি 5 ফসলি জমি কিছু আছে, এই সমস্ত এবং কিছু ভেরিটেরিও আছে, সেই সমস্ত এলাকা 4000 একর জমি তারা অধিগ্রহণ করবে বলে চিহ্নিত করছে। আমার কাছে খবর আসার পরে আমিও বিভিন্ন তত্ত্বভিত্তিক লেখা পোস্ট করেছি এবং সাথে সাথে এটাও জানিয়েছি যে ভাঙড়ের মানুষের স্বার্থ সিদ্ধি ক্ষুণ্ণ করে কোনোরকমভাবে মেনে নেওয়া যাবে না। ভাঙড়ের মানুষের বিরোধী করে কেউ যদি মনে করে এক কদল মাটি তুলবো এয়ারপোর্টের জন্য, কেউ যদি মনে করে এক কদল মাটিও ফেলবে এয়ারপোর্টের জন্য, আমি তাদের বিধায়ক, আমি তাদের জনপ্রতিনিধি, এটা হতে দেবো না। এবার আসা যাক এটা কেন্দ্র করে কেন এর বিরোধী। আমি ব্যক্তিগত ব্যাপারে যদি আপনি আমাকে মতামত চান, ভাঙড়ে এয়ারপোর্ট হোক কী হোক না কি হবে না, আমি প্রথমেই বলবো ভাঙড়ে হচ্ছে চাষযোগ্য জমিকে নষ্ট করবেন না। পৃথিবীতে সহ পশ্চিমবাংলা সহ কলকাতা সহ ভাঙড় যেখানেই দেখবেন, যেখানেই কলকাতার যদি অবশ্যই শহর এলাকা গ্রাম্য এলাকার কথা হচ্ছে, যেখানেই দেখবেন চাষযোগ্য জমি আছে, প্রতিনিয়ত এই জনসংখ্যা বৃদ্ধির কারণে বা বিভিন্ন কলকারখানার কারণে চাষযোগ্য জমি কমছে, ভাঙড় তার বাইরে নয়। তো ভাঙড়ের দিকেই কেন নজর পড়লো প্রশ্ন এখানে? চাষযোগ্য জমি ছিল সিঙ্গুরে, সেখানে টাটার কারখানা করার জন্য নিয়েছিল, কিন্তু সেখানে টাটা কারখানা করেনি, বিভিন্ন লড়াই, সে ইতিহাস আমরা জানি, ইতিহাসের পাতাতেও উঠে গেছে যে টাটার কারখানাটা। তারপরে দিদিমণি সেখানে সর্ষে চাষ করলেন, সর্ষে চাষ করে সর্ষে চাষ ওখানে চাষবাস হবে, কিন্তু দুঃখের বিষয় ওখানে না চাষ হচ্ছে ঠিকমতো আর না কলকারখানা হচ্ছে। ওখানে হাজার হাজার একর জমি, হাজার হাজার একর জমি ওখানে পড়ে আছে, ওটাকে ব্যবহার করুক না। কল্যাণীতে জায়গা আছে, মালদাতে এয়ারপোর্টের জন্য জায়গা নিয়ে আছে, বগডোগরা এয়ারপোর্টের কথা আমরা জানি, অন্ডালি এয়ারপোর্টের কথা জানি, কুচবিহারে এয়ারপোর্ট আছে, এই সমস্ত এয়ারপোর্টে যেগুলো জায়গা অলরেডি অ্যাকর করা আছে সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করা হোক না, সেটা না করে ভাঙড়ের দিকে কেন নজর? একজন জনপ্রতিনিধি হিসাবেও বলছি, সাথে সাথে আমি সাধারণ মানুষের যদি প্রশ্ন করে তার দিকে লক্ষ্য করে বলছি, ভাঙড়ে কোনো মতেই চাষযোগ্য জমিকে নষ্ট করতে দেওয়া যাবে না। এয়ারপোর্ট হলে তো উন্নত হবে ভাঙড়। দেখুন, অবশ্যই নগরায়ণ হবে, উন্নয়ন হবে, এয়ারপোর্ট হলে এলাকা উন্নত হবে, কিন্তু সেই উন্নয়ন আমরা চাইনি যে উন্নয়নের জন্য সাধারণ মানুষের জীবন বিপন্ন হবে। আমরা এটাও জানি দেউচা পাঁচামিরের কথা, সেখানে কয়লা খনি হলে উন্নয়ন হবে, কিন্তু সেখানকার মানুষের জীবন জীবিকা যে বিপন্ন হবে সে উন্নয়ন আমরা চাই না। আমরা চাই মানুষের জীবন জীবিকাটাকে সুরক্ষা করেই উন্নয়ন হোক, মানুষকে মেরে দিয়ে শ্রমিকজীবী মানুষকে, কৃষিজীবী মানুষকে নষ্ট করে দিয়ে উচ্চ মানুষ যারা আছে তাদের উন্নয়ন আমরা চাই না। আমরা চাই সমাজের সমস্ত শ্রেণীর উন্নয়ন। যদি সত্যি ভাঙড়ের উন্নয়নের কথা দিদিমণি ভাবেন বা রাজ্য সরকার ভাবেন, তাহলে ভাঙড়ের মানুষের যেটা আসল প্রয়োজন সেটা হচ্ছে উন্নত মানের একটা হসপিটালের প্রয়োজন আছে, যেখানে কৃষিযোগ্য এলাকা, কৃষি স্টোরের দরকার আছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বেশি করে দরকার, নতুন নতুন কর্মসংস্থান দরকার, লেদার কমপ্লেক্সে ভাঙড়ের মানুষের জন্য সংরক্ষণ দরকার, নতুন নতুন বাস রুটের দরকার, ভাঙড়কে রেল মানচিত্রে সংযুক্ত করা দরকার। এগুলো করলে ভাঙড়ের মানুষের উন্নয়ন হবে আর এইগুলো ভাঙড়ের মানুষের আসল প্রয়োজন। সেটা না করে মানুষকে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে এবং মানুষের কাছ থেকে কীভাবে জমি লুটপাট করে নেওয়া যায় সেটা বলছে। আমি একটা ভাবতে অবাক লাগছে, পৃথিবী ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ব্যস্ততম এয়ারপোর্ট আপনার শিবাজি জির নামে আছেন, মুম্বাই আছেন যে এয়ারপোর্টটা, ভারতবর্ষের দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট, সেখানে 1850 একর জমির ওপরে এয়ারপোর্ট। তাহলে কী এয়ারপোর্ট করতে চলেছে সেখানে? অত অল্প জায়গাতে ওই এয়ারপোর্ট হয়ে গেছে, এখানে 4000 একর লাগছে কেন? সেখানে 2000 একরেরও কম। এখানে কি ওই এয়ারপোর্টের নামে জায়গা অধিগ্রহণ করে কলকাতার পার্শ্ববর্তী বলে কি বড় বড় ফ্ল্যাট বানাবে, এই ধান্দা আছে? সেটাও জানা দরকার সাধারণ মানুষকে, এটা আমার সন্দেহ হচ্ছে। তো প্রত্যেকটা নাগরিককে বলবো, শুধু ভাঙড়ের নয়, প্রত্যেকটা সুসচেতন নাগরিককে বলবো, আমরা অবশ্যই উন্নয়নের পক্ষে, উন্নয়নকে আমরা বাধা দেবো না, কিন্তু প্রান্তিক মানুষকে মেরে উন্নয়নকে আমরা কোনো দিনই, সেই উন্নয়নকে আমরা বরদাস্ত করবো না। ভাইজান গান্ধী মূর্তি পাদদেশে শিক্ষকরা অনশন করছে, 105 দিনের মতো হতে যাচ্ছে, এ বিষয়ে কী বলবে? দেখুন, এই শিক্ষক বন্ধুরা যারা বিভিন্ন সেক্টরের শিক্ষকরা, কোনো SSC MSC থেকে শুরু করে, শিক্ষা মিত্র থেকে শুরু করে, যারা টেকনিক্যাল লাইনে শিক্ষকতা করেন, প্রত্যেকেরই আমি কথা কম বেশি প্রত্যেকের সাথে হয়েছে। আমি একটা জিনিস লক্ষ্য রাখছি, এই রাজ্য সরকারের
তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছেন, মানুষ তাকে সমর্থন করেছেন, ক্ষমতায় এসেছেন, সেটাকে আমি অবশ্যই অস্বীকার করার কোনো জায়গা নাই, স্বীকার করতে হবে রাজ্য সরকারকে। কিন্তু এনারা আসার পরে যে প্রতিনিয়ত মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, সাংবিধানিক অধিকার আদায় তারা করতে পারছে না, প্রতিটা বিষয়ে সুপ্রিম হাইকোর্টে যেতে হচ্ছে বা সুপ্রিম কোর্টে গিয়ে তার দাবি আদায় করতে হচ্ছে। প্রশ্ন এখানেই যে প্রতিটা বিষয় যদি আমাকে কোর্টে দ্বারস্থ হতে হয়, কোর্টে গিয়ে দাবি আদায় করতে হয়, তাহলে রাজ্য সরকার কেন কেন এত টাকা খরচ করে ভোটের এই সিস্টেমটা, সেটা তাহলে তুলে দেওয়া দরকার, সবটাই কোর্ট ডিসাইড করে দেবে। আজকে 105 দিন ধরে আন্দোলন করছি, এর ইতিপূর্বে তিনারাও আন্দোলন করেছেন, তিনারা যে ন্যায় আন্দোলন করছেন তার পক্ষে আছি, এই আন্দোলনকারীদের সাথে আছি, তাদের যাতে তাদের সাংবিধানিক অধিকার, তাদের অধিকার যাতে ফিরে পায় সে লক্ষ্যে আমি আমার যে জায়গা বলার সে জায়গা বলবো। বিগত দিনেও আমি বিধানসভার মধ্যে বলেছিলাম শিক্ষকদের এই নিয়োগের ব্যাপারে যে পশ্চিমবাংলায় বর্তমানে এমন কোনো নিয়োগ নাই যেটা দুর্নীতিমুক্ত, সবই কম বেশি নিয়োগেই দুর্নীতিযুক্ত। তা আমি চাইবো আগামী দিনে পশ্চিমবাংলায় নিয়োগ হোক, দুর্নীতিমুক্ত নিয়োগ হোক, মেরিটের বেসিসে, যোগ্যতার বেসিসে মানুষ চাকরি পাক এবং চাকরি পেয়ে সুন্দর বাংলা গড়ার যে প্রত্যেকের দায়িত্ব নিক এবং সুন্দর সমাজ গড়ে তুলুক। আইএসএফ এর যারা কলকাতায় দায়িত্ব আছে তিনারা আজকে সকালে সম্ভবত গিয়েছিল, আমরা দেখলাম এই বিষয়গুলো। দেখুন ডিস্ট্রিক্ট কমিটি যারা যে দায়িত্ব আছে তারা ওরা লোকাল দেখছে, তাদের তারা গিয়েছে, কথা বলেছে, হয়তো গিয়েছে, থাকতেই পারে, অবশ্যই প্রত্যেকটা আন্দোলনের পাশে আইএসএফ আছে, ন্যায় সঙ্গত আন্দোলনের পাশে, তা কথা বলবে, সেটা যারা কেন্দ্রীয় কমিটিতে রাজ্য কমিটিতে পাঠাবে তখন আলোচনা আমরা করব। আপনাকে সিদ্দিকা টিভির তরফ দিয়ে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।